তো দেখতেই পাচ্ছেন যে এখানে পোলাও কিন্তু রিফিল করা হচ্ছে, হ্যাঁ, আর এই যে এখানে রিফিল করা হচ্ছে, আর আজকের মেনুতে আছে পোলাও, পাশে হচ্ছে স্যালাড, ওইটা হচ্ছে আজকে ডিপ স্পেশাল ডিপ, কারণ সব মাসের শেষ, আর ওই পাশে ডেজার্টে আছে হচ্ছে পেনি, আর যারা হচ্ছে গরুর মাংস খান না তাদের জন্য প্রতিবারই আমি যেটা বলি তাদের জন্য কিন্তু একটা চিকেন আইটেম রেখে দেওয়া হয়। চিকেন আইটেমটা দেখাই, চিকেন আইটেমটা হচ্ছে তাদের জন্য যেসব ভাইয়ারা হচ্ছে অন্য ধর্মের আর বা গরু খেতে পছন্দ করে না, এলার্জি টাইপের কিছু আছে, সমস্যা নেই, তো তাদের জন্য হচ্ছে আমরা ওটা রাখি। সো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সেলভানা, আজকে চলে এসেছি আমার ফেভারিট ডাইনিং এ, দেখতেই পাচ্ছেন ফেভারিট ডাইনিং কোনটা, অবভিয়াসলি বাডা ব্রাঞ্চ, বাডা ব্রাঞ্চের ডাইনিং এ, এন্ড সবচেয়ে সুন্দর ডাইনিং এ অ্যাকচুয়ালি, সো দিস ওয়ান ইজ দ্য মোস্ট বিউটিফুল ডাইনিং এন্ড বিগেস্ট ডাইনিং অফ সুপার হোম, যেটা আমি প্রতিবারই রিপিট করি, প্রতিবার রিপিট করে লাভ হয় না, আপনারা বুঝে না নাকি যাই না, আচ্ছা সমস্যা নেই, যেটা বলছিলাম তো চলে আসছি। আজকে বহুত ভিড় দেখতেই পাচ্ছেন, অনেক ক্রাউড, অনেক, কারণ এখানে হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চে অলমোস্ট সব সিট বুক, ওকে, শুধু কিছু সংখ্যক সিট খালি আছে যেগুলো আমরা নতুন ইউনিট ইনস্টল করেছি, তো ওগুলোই শুধুমাত্র খালি আছে। ও আচ্ছা, কমেন্টের জন্য একটা ফোন নিবো, আগে বলে দিই কালকে কিন্তু অ্যানাউন্সমেন্ট পোস্ট দিছি, তাই আগে খারাপ কমেন্টস করেন না, আর কালকের লাইভে কতগুলো কমেন্ট করার পরে অ্যাকচুয়ালি আই এম ইমপ্রেসড উইথ সাম পিপল, কারণ কি জানেন যে অনেকেই লিখতেছে জাস্টিস ফর জাকিয়া সিলভানা, জাকিয়া সিলভানাকে চাই, কালকের লাইভে কেন বাবা কম্পেয়ার করেন না, উনার জব আলাদা আমার জব আলাদা, সবসময় আমি লাইভে বসে থাকবো, একই চেয়ারে সবার ভালো লাগবে না, তো দ্যাট ইজ ওয়াই আমরা নিউ নিউ পিপলকেও চান্স দিব, তাদেরকে সাপোর্ট করবেন অবভিয়াসলি। ও দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড, অনেক ক্রাউড, এন্ড মজার কথা বলে দিই আজকে কিন্তু আমাদের লাস্ট, এই মাসের লাস্ট শুক্রবার, দ্যাট ইজ ওয়াই আমাদের স্পেশাল গিফটটা রাখা হয়েছে, ঠিক আছে, এন্ড নেক্সট মান্থে রোজার মেনু টোটালি নিউ একটা মেনু আসতেছে, এই মেনুগুলো চেঞ্জ হয়ে যাবে, এই মেনুগুলো এই মাসের মেনু। ও নতুন মেনুতে কি কি অ্যাড হচ্ছে জানেন, নতুন মেনুতে আপনার খাসি অ্যাড হচ্ছে, সি ফুড অ্যাড হচ্ছে, বিফ তো আছে, তাছাড়া আমরা হাঁস অ্যাড করতে পারি, এখনো শিওর না, সো সি ফুড এর মধ্যে কিন্তু চুনা মাছ বা আরো আরো অনেক 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 আর চিংড়ি মালাইকারিও আছে, ঠিক আছে, মানে নিউ মেনু আসছে রোজার জন্য আলাদা করে, আলাদা করে রোজার জন্য পাঁচ বেলার সুন্দর মেনু আসতেছে, আমি একদম মেনুর ডিটেইল একটা পোস্ট করে দিব, দেখবেন। ও ভালো কথা, দেখেন তারা যারা হচ্ছে ভাইয়ারা দুপুর বেলা খেতে পারেন না, জবহোল্ডার ভাইয়ারা, তারা হচ্ছে এখানে দেরিতে আসে খাবারের জন্য টিফিন বক্স নিয়ে রেখেছে, দেখেছেন তো টিফিন বক্সে পরে খাবারের জন্য গরম পায়, এর জন্য আমরা এই ওভেন ফ্যাসিলিটি রেখেছি, এন্ড এই পাশে ড্রায়ারের ড্রায়ারের ব্যবস্থা আছে, চলুন ড্রায়ারটা দেখাই, আর এখানে অনেক বাতাস, অনেক বাতাস, এন্ড অনেক ক্রাউড, তো যেটা বলছিলাম এখানে কিন্তু ড্রায়ার মেশিন, আমাদের কিন্তু এই ড্রায়ার মেশিনটা নতুন সেট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন হ্যান্ড ড্রায়ার মেশিন। ও এন্ড বলে দিই বাড্ডা ব্রাঞ্চে অলমোস্ট সব সিট বুক, অলমোস্ট, ওকে, কিছু ইউনিট আমাদের নতুন ইনস্টল করা হয়েছে, তো নতুন ইনস্টল ইউনিট গুলাতে আমরা প্রি বুকিং দিচ্ছি, এখন 27 তারিখে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি খুলছে জানেন সবাই, তো ওইটা সম্পর্কে ডিটেল জানবো ভাইয়ার কাছ থেকে, এন্ড ভাইয়ার পরিচয় দিয়ে দিই, ইজ দ্য ইনচার্জ অফ বাড্ডা ব্রাঞ্চ, সো হাই ভাইয়া, হ্যালো, আপনি কেমন আছেন, আচ্ছা 27 তারিখ বা আপনার এখানে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে, আচ্ছা 27 তারিখের ব্যাপারে যেটা বলতে চাই, অলরেডি কালকে এবং পরশু দিনের মধ্যে শুধুমাত্র স্টুডেন্টের 50+ স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে চেক ইন করছে, শুধুমাত্র স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য আমরা আলাদা কিছু রুম ওপেন করছি বা ওপেন করতে যাচ্ছি, তো যারা যারা 1 তারিখের মধ্যে যারা যারা 1 তারিখের মধ্যে স্টুডেন্টে উঠতে চায়, স্টুডেন্ট স্টুডেন্ট যারা আমাদের এখানে চেক ইন করতে চায়, তাদের জন্য হচ্ছে নতুন কিছু রুম ওপেন করা হচ্ছে, এখন হয়তো রেডি হয় নাই, বাট 1 তারিখের মধ্যে আমরা আশা করছি যে রেডি হয়ে যাবে, তো যারা যারা স্টুডেন্টস আছেন, স্টুডেন্টস জাস্ট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট, তো 15 মিনিট লাগবে আপনাদের আমাদের ব্রাঞ্চ থেকে স্টুডেন্টস যেতে, তো যারা যারা স্টুডেন্টস আছেন অবশ্যই এখন বুকিং করে ফেলেন, যাতে 1 তারিখে আপনি সিট অ্যাভেলেবল। আচ্ছা প্রি বুকিং এর কথা আমি বলছিলাম যে প্রি বুকিং এর অ্যাকচুয়ালি ভাইয়া কাহিনীটা কি, কিভাবে প্রি বুক করতে পারেন, করতে হলে আপনাকে ফুল পেমেন্ট করা লাগবে না, জাস্ট হচ্ছে 1000 টাকা পেমেন্ট করবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, দেন হচ্ছে আপনার জন্য একটা সিট আমরা ব্লক করে রাখবো, যাতে করে অন্য কেউ এসে আপনার সিটটা দখল করতে না। আচ্ছা ওকে, এটা হচ্ছে প্রি দখল পদ্ধতি,
এটা হচ্ছে ফ্রি দখল নিয়ে নিতে পারেন আপনার আপনার সিটি। আর বলে দিই শুধুমাত্র ইস্ট ইউনিভার্সিটি না, কিন্তু কাছাকাছি আমাদের আছে ব্ল্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ অ্যান্ড অ্যান্ড আইইউবি আছে। তো অনেক অনেক ইউনিভার্সিটি আছে। তাছাড়া ও এখানে আমাদের আতিক ভাই আছে, হাই। আচ্ছা, আতিক ভাইয়ার সাথে স্পেশাল একটা লাইভ করা হবে নেক্সট উইকের মধ্যে ইনশাআল্লাহ। আমাদের নিউ মেনু, উনি আমাদেরকে একটা ট্রায়াল ভার্সন দিচ্ছেন, ওটাকে কি বলছেন স্যাম্পল ভাইয়া, স্যাম্পল বানাবেন, যেটার মধ্যে খাসি থাকবে, সি ফুড থাকবে, আমাদের বিফ থাকবে, মুরগি থাকবে, নতুন চিংড়ি মালাইকারি কি কি থাকবে ভাইয়া বলুন। নতুন মেনুতে আমরা অ্যাড করতে যাচ্ছি চিংড়ি মালাইকারি, মাটন বিরিয়ানি, বিফ রেজালা এন্ড সি ফুড টুনা ফিশ। যেটা বলছিলাম যে এমনিতে কি আপনাদের এখানে এখন কত পার্সেন্ট স্টুডেন্ট এন্ড কত পার্সেন্ট জব হোল্ডার আছে? আমাদের এখানে যেটা আগে ছিল যে 50% স্টুডেন্ট ছিল, 50% জব হোল্ডার ছিল, এখন যেটা হয়েছে যে এখন অলমোস্ট 65% স্টুডেন্ট, বাকিটা হচ্ছে জব হোল্ডার। মানে বেশি স্টুডেন্ট হয়ে গেছে, এখন বেড়ে যাচ্ছে। মানে আপনার এখান থেকে অনেক কাছাকাছি, তাহলে এই জন্য হচ্ছে এই যেমন ব্র্যাকের আমাদের প্রায় আছে 70 প্লাস স্টুডেন্ট আছে। আপনি যদি মেম্বারশিপ প্যাকেজ নেন আপনার কিন্তু আগের মাসে 10 তারিখের মধ্যে জানাতে হয়, কিন্তু এই ট্রাস প্যাকেজে যে কোনো সময় চেক আউট করে আপনি 1000 টাকা ইনস্ট্যান্ট ফেরত নিয়ে চলে যাবেন ডিপোজিটটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পার্কিং জোন যেটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল পার্কিং জোনটা। এখানে বাইক পার্কিং এর জন্য 500 টাকা লাগে আর সাইকেল পার্কিং ফ্রি। ফ্রি বলতে কি জানেন, ওই দেখা যায় ক্যামেরা। সো প্রত্যেকটা কোনায় কোনায় আমরা ক্যামেরা রেখেছি, সো 100% সিকিউর। ওকে, সো যেটা বলছিলাম সাইকেল কিন্তু ফ্রি, তাই বাইক না কিনে সাইকেল কিনুন। কিচেনটা দেখাবো। ও ভালো কথা, কাকে নিয়ে এসেছি জানেন? প্রিন্স ভাইকে। তারপর আমি সেটাই আর কি ছোট করে রিক্যাপ করি, কারণ আমাদের সুপার হোমে মোটামুটি যে পরিমাণ ফেসিলিটিস আছে সেটা এক ভিডিওতে এক লাইভে কভার করা সম্ভব না। তবু আমি মোটামুটি কভার করছি যে কি কি আছে আমাদের ফেসিলিটিস। তো আজকে আমরা আছি বাটার ব্রাঞ্চে। এখানে আছে এখানে ভাইয়া যে বললো প্রায় 65% স্টুডেন্ট আছে, এছাড়া বাকি যারা সব জব হোল্ডার, তো জব হোল্ডার আছে। এছাড়া আমাদের এখানে বাড্ডা ব্রাঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ। এখানে আমাদের 3 রকম ফেসিলিটি আছে, ইকোনমি, কজি অ্যান্ড এলিগেন্স। এছাড়াও আপনি যদি এখানে অ্যাজ এ মানে 30 দিনের জন্য জয়েন করতে চান, তাহলে হচ্ছে আপনার 1000 টাকা
কম্পোজিট করতে হবে এছাড়া ওকে ওকে সমস্যা নাই যেটা উনি বলছিল যে 30 দিনের ফ্রেশ থার্টি ডেজ প্যাকেজের কথা উনি কিন্তু আমাদের নিউ আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর যেটা উনি হচ্ছে প্রেজেন্টার অ্যান্ড এটা হচ্ছে আমাদের আবারও ডাইনিং এ চলে আসছি ভাইয়াদেরকে জ্বালাই দিয়ে অনেক ক্রাউড ছিল এখন ক্রাউড নাই অ্যান্ড 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 ভাইয়া যাচ্ছে ওকে থ্যাংক সমস্যা নেই আচ্ছা যাই হোক এখানে দেখছেন এটা কি এটা হচ্ছে হালাল সার্টিফিকেট তো এখানে দেখছেন তো এটা হচ্ছে আমাদের এখানে ফুডটা যে টোটালি হালাল এটার জন্য আর রোজার সময় অবশ্যই এটার অনেক প্রয়োজন আছে রোজার সময় দেখবেন আমিও ধার্মিক হয়ে গেছি অনেক ভালো হয়ে গেছি আর চিল্লাচিল্লি করি না আমি অবশ্য এখন ভালো আছি আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে ও তো আজকে আর বড় করবো না লাইভটা কিছু কমেন্ট করে ছেড়ে দিব লোড খাওয়া শুরু করছে ও বলি এটা হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চের ডাইনিং অ্যান্ড বাড্ডা ব্রাঞ্চের লোকেশনটা কি জানেন বাড্ডা ব্রাঞ্চ হচ্ছে আপনার একদম কাজ শুরু হবে আমাদের কিছু দিনের মধ্যে আর আমি কাজ শুরু হওয়ার আগেই লাইভ করতে ঢুকে যাব তোতলা হয়ে যাব লাইভ করতে করতে ধর্মনির ব্রাঞ্চে অনেক মার্কেটিং করতে হবে আর আমরা প্রিভিউকেই অপশন রাখবো কিন্তু ও ঠিক আছে এটা হচ্ছে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা এটা হচ্ছে প্রত্যেকটা ডাইনিং এই দেয়া থাকে ও আর এই পাশেই হচ্ছে আমাদের লন্ড্রি রুম আছে তো আজকে এই পর্যন্তই আর বেশি দেরি করব না শেষ করে দেই আর কমেন্ট রিপ্লাই আমি দিব খারাপ কমেন্টস করেন না আর অন্য কেউ যদি লাইভে আসে একটা জিনিস বলে দেই কম্পেয়ার করা ঠিক আছে কম্পেয়ার করুন বাট এত বেশি না সবাইকে সুযোগ দেওয়া উচিত তাই না যে নতুনদেরকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত পুরান ফেস দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন আমি চাই না এজন্য একটু মশলা মাখানোর জন্য নিউতে রাখা হ্যাঁ আর এখানে স্ক্যান করা যায় দেখেছেন জোসনা একটু ওয়াইফাই অপশন হ্যাঁ অনেকগুলো নোটিস আমরা লাগিয়ে রেখেছি ওকে যেটা বলছিলাম তো আজকে এই পর্যন্তই চলে আসুন 27 তারিখের জন্য কিন্তু প্রিবুক দেওয়ার অপশন আছে যেটা বলে দিলাম এন্ড এইখানে আমাদের তিন ধরনের প্যাকেজ আছে ইকোনমি কজি এন্ড এলিগেন্ট বর্তমানে এক্সক্লুসিভ হচ্ছে এন্ড মজার কথা বাটার ব্রাঞ্চে কিন্তু ভিআইপি আসতে যাচ্ছে ঠিক আছে ভিআইপি এর একটা আলাদা লাইভ হবে তখন সমস্যা নাই ওটা আমরা ডিটেইলে বলে দিব আর এখানে অনেক উপরে উঠতে হবে এখন আর উঠবো না তো লবি পর্যন্ত চলে যাই লবিতে যেই শেষ করে দিব আজকের লাইভটা আর আমি কমেন্টস পড়তে পারতেছি না মনসুর ভাইয়ার ফোনটা লোড খাচ্ছে এন্ড এটা হচ্ছে অনেক সুন্দর লবি অ্যাকচুয়ালি বাটার ব্রাঞ্চ আমার পার্সোনাল ফেভারিট প্রতিবারই প্রতি লাইভে প্রত্যেকটা ব্রাঞ্চে যাওয়ার সময় যখন এই কথাটা বলি আমি জানি আপনারা আমাকে অনেক গালি দেন বাট স্টিল দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান বাকি ব্রাঞ্চ গুলো আরো সুন্দর আসবে এখানে বেভারেজের অবস্থা আছে এখানে ভাইয়ারা মনে কক্ষে রেখেছে আর এখানে চা কফির ব্যবস্থা আছে প্রতিবার যেটা বলি ওকে শেষ করে দিই লাইভটা আজকে তো চলে আসুন প্রি বুকিং অপশন আছে বাড্ডা ব্রাঞ্চে কিছু কিছু সিট এখন অ্যাভেলেবেল আছে কিছু নতুন ইউনিট ইনস্টল হয়েছে বলে তো চলে আসুন আর এখানে যে কোনো প্যাকেজে চলে আসুন পেয়ে যাবেন 30 এর 30 টার বেশি সুবিধা কারণ আমরা সুপার হোম ইনভেন্ট ফর ব্যাচলার